মা যশোদা প্রভাতকালে শুদ্ধ চিত্তে শুদ্ধ বসন করে গোপালকে কোলে নিয়ে নিজ করে তৈরি করা নবনী নিয়ে গোপালের বদনে দিয়ে বলছে, গোপাল বাবা নে সেবা কর। গোপাল মায়ের করে ননি পেয়ে আনন্দে সেবা করছে। কেমন করে বসিয়া এরো কোলে ননি খেতে খেতে দোলে বসিয়া গোষ্ঠী যাবি না, আয় কানাই তোর জন্য ধেনুর পালকি পথে দাঁড়িয়ে আছি। যেই বলেছি মা মনে মনে বলছে, না না আজ আমি কিছুতেই আমার গোপালকে গোঠে পাঠাবো না, আমি আমি আজ নিশ্চিতই কুস্বপ্ন দেখেছি, তাই ওরা যতই বলুক আমি গোপালকে কিছুতেই পাঠাবো না। এই বলেই মা আমার বলছে কি, না না তোরা চলে যা, আমি পাঠাবো না গোপালকে। শ্রী বলছে, কানাই তুই কি যাবি না, বল। যেই বলেছি গোবিন্দ আমার একবার ভাইয়ের মুখ আর একবার মায়ের মুখ দেখছে। শ্রীদাম যায় নন্দের নন্দ শ্রীদাম যায় নন্দের নন্দ বুঝিতে না পারি জানিস, তুই যদি ঘরে বসে থাকিস তাহলে বৃন্দাবনে ঠেনুর পালের অবস্থা কি হবে বল না কানাই, বল
আমরা এখন কি করব? তুই কি জানিস না, তুই যদি ঘরে থাকিস শুধু ধেনুগণ কেন, আমাদের আখালগণের অবস্থা কি হয়? শোন ভাই শোন, তুমি রইলা ঘরে বসি, মাঠে গেল পাল, তুমি রইলা ঘরে বসি, মাঠে গেল পাল, উন্মত্ত হইয়া বেড়ায় যাতে আমি তো সব জানি, আমি কি বলছি আমি জানি না। শ্রীরাম বলছে, কানাই তুই তো সবই জানিস, আবার এমন ভান করছিস যেন কিছুই জানিস না। তুই জানিস না, তোকে ছাড়া যদি ওই ধেনুর পালকে আমরা গোচারণে নিয়ে যাই তারা কেমন ভাবে থাকি? কানাই রে, তোকে ছাড়া যদি আমরা গোঠে যাই ধেনুর পাল কি করে জানিস? কানাই রে, তারা একে পদ যাই তুই পদ পিছনে আসি, ওরে কানা বল বল তারা যেন কি যেন কি হারায় ফেলেছি। বল তাদের যত আমরা পাচনিকে আঘাত করতে থাকি তারা কি করে জানিস? তারা কেবল পাছু পানি তাকিয়ে থাকি আর নয়ন বাড়ি পরিশান করি আর মনে মনে বলি, হে গোবিন্দ আমরা তো পশু জাতি, আমরা তো বদনে কৃষ্ণ বলে কাঁদতে পারি না, বহু জন্মের স্বীকৃতির ফলে তুমি আমাদের সঙ্গ দান করেছ, আর আজ তুমি এমন করে আমাদের সঙ্গ থেকে বঞ্চিত করো না। আরো কি বলে জানিস, তারা তো অবলা, তাদের চোখের ভাষায় আমরা বুঝতে পারি, তারা যেন জানায় হে গোবিন্দ এ জন্ম গেছি যা, পর জন্ম বলে যদি কিছু থাকে তুমি আমাদের যে কুলেই জন্ম দাও না কেন, হে গোবিন্দ তুমি আমাদের হরি বলার মতো বদন দিও, আর আমরা তোমার কাছে কিছু চাই না কানাই। তাই বলি শোন, আগে যত চালাই ধেনু পাছু পানি ধায়, আগে যত চালাই ধেনু What's up?
এই পদ না দেখতে পেয়ে তারা আকুল প্রাণে কাঁদতে থাকে। তুই বল, এ তো গেল পশুদের কথা, আর আমাদের কথা তুই জানিস না কানাই? হয়তো তোকে আনন্দ আমরা দিতে পারি না ঠিক, কিন্তু আমাদের ভাষা কি জানিস? তোর মতো ভাই যেন প্রতি জন্মে জন্মে এমনি করে আমরা কাছে পাই কানাই। আমরা কানো জানি, আমরা বেনো জানি, আরে আমরা বৃন্দাবনের ধেনু জানি। আমরা কি করি জানি, আমরা রজনীতি যদি মায়ের বুকে ঘুমিয়ে থাকি, ঘুমিয়ে থাকতে থাকতে মায়ের বুকে কানাই কানাই বলে ডেকে কাঁদি। আমাদের মা বলে, খোকা তোদের কানাই কোথায়? কানাই তো এখানে নেই, কানাই তো তার মায়ের কাছে। ওরে এখানে যে আমি আছি, আমাকে একবার মা বলে ডাক কানাই রে। আমাদের মায়ের মনে যে কত ব্যথা, তাকে মা বলে ডাকি না, মায়ের বুকে থেকে তোকে ডাকি আমরা। তাই তোকে জানিয়ে রাখি কানাই, আমাদের আর কোনো বাসনা নেই। হ্যাঁ দে রে কানাই, আই তোর সঙ্গ। গোবিন্দ আমার, এবার শ্রীরামের বদন পানে তাকি, ইঙ্গিত করে জানাচ্ছি ও শ্রীরাম, ভালো করে আমার দিকে একবার তাকিয়ে দেখ। বলছি কেন, আমি তো গঠি যাব বলেই বসে আছি, কিন্তু আমার অবস্থা দেখ। কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি, চূড়া বাঁধি ধরা পড়ি বসে রয়ে
শেরে আমি চূড়া পরে বসে আছি যদি না বলে যাই তাহলে কি হবে জানিস? কি হবে মাকে না বলে গেলে? শ্রীরাম, আমি যদি মাকে না বলে যাই, মায়ে না বলি যা শ্রীরাম, যদি যাই গোটে মায়ে না বলি যা শ্রীরাম, যদি যাই গোটে মরিবে আমার মা করিব সংকটে, মরিবে আমার মা করিব সংকটে, মা তো প্রাণে বাজবে না ভাই, জানিস না আমি না একদিন মাকে না বলেই নবনী খেয়েছিলাম, আর নবনী খেয়ে মা যদি মারে এই ভয়ে আমি লুকিয়েছিলাম, আর তখন কি হয়েছিল জানিস? মা আমার সারাদিন আমাকে খুঁজে খুঁজে না পেয়ে গোপাল গোপাল বলে মা মরে যাচ্ছিল। ও মায়ের প্রতি তোর এত দরদ, সর্জন কানাইশন, তোর মায়ের প্রেম আমরা খুব ভালো করে জানি, আমরা বুঝি জানি না, আর আমাদের বুঝি মা নেই, তোর একার বুঝি মা আছে। সর্জন কানাইশন, তোর মায়ের প্রেমের কথা শোন, জানি রে তোর মায়ের প্রাণে কত ভালোবাসি, জানি রে তোর মায়ের প্রাণে কত ভালোবাসে, স্বল্প নবনীর তরে বেঁধেছিল গাছে, স্বল্প নবনীর তরে বেঁধেছিল গাছে, কার মা বাঁধে বল, কার মা বাঁধে বল, এমনি করে কঠিন প্রাণে কার মা বাঁধে বল, কিরে কানাই বল না, তোর মায়ের কথা খুব ভালো করে জানি, মনে পড়ে তো সেদিনের কথা? বলছে কোন দিনের কথা ভাই, আমার তো মনে পড়ছে না। বলছে শোন শোন শোন, তোর মায়ের প্রেম সেই দিনে বোঝা গেছে, আমরা যেদিন ভাইহারা হচ্ছিলাম,
গোবিন্দ মনে মনে করছি, শ্রীরাম জানি জানি তোদের ভালোবাসা আর মায়ের ভালোবাসা দুটি ভালোবাসা দুই প্রকার। শোন, আমি সবাইকে জানি, তুই আমাকে কি জানাতে চাস? কানাই, যেদিন আমরা ভাইহারা হচ্ছিলাম সেদিন তোর মা কোথায় ছিল? বলছে কোন দিন রে? শোন শোন, জমালো অর্জুন যেদিন চেপেছিল গায়, জমালো অর্জুন যেদিন চেপেছিল গায়, তখন তোর মা নন্দ রানী ছিল বা কোথায়? সেদিন যে আমরা ভাই হারা হয়ে যেতাম, আর বল বল ভাই হারানোর যে কত জ্বালা! একমাত্র যেজন ভাই হারিয়েছি সে ছাড়া আর অন্য কেউই ব্যথা বোঝে না। কানাই রে, যেদিন কালীদহি প্রথম দিন তুই ডুবে গিয়েছিলিস সেই দিনের কথা একবার ভেবে দেয়, আমরা কত কেঁদেছিলাম। বল বল কানাই, সে ব্যথার থেকেও কি আরো অন্য কোনো ব্যথা আছে? গোবিন্দ বলছে, শ্রীরা আমি তো যাব বলেই বসে আছি, তোর একবার মাকে বল না, মা অনুমতি দিলেই চলে যাব তোদের সঙ্গে। শ্রীরাম বলছি, মা গো ও গো নন্দরানী, শোনো শোনো ও গো নন্দরানী, দাও দাও একবার বিদায় দাও, দেব না। কেন জানিস? আমি যে মা, আর মা হয়ে সন্তানের অমঙ্গল আমি কেমন করে সইব বল? কেন মা জানিস? শ্রীদা, আজ আমি রজনীর শেষে একটি কুস্বপ্ন দেখেছি, দেখলাম আমার গোপাল যেন কালীদহির জলে ডুবেছি, আর সেই কালীদহির কালীয় নাম
আমার গোপাল কি বাড়ি বাড়ি দংশন করছি, আর গোপাল মা মা বলে কাঁদছে। বলতে পারিস আমি মা হয়ে ক্রোন প্রাণে আমি তাকে বিদায় দেব, তাই যা যা তোরা যা। এই বলে মা বলছি, শ্রীরাম তোরা যা দূরে, যা দূরে, যা দূরে, যা দূরে, রেখে আমার যা দূরে, যা দূরে, যা দূরে, রেখে আমার যা দূরে, আমি দেব না গো পাল, তোরা লয়ে যা গো পাল, দেব না গো পাল, লয়ে যা গো পাল, দেব না গো পাল। শ্রীরাম তোরা জাদুরি জাদুরি, রেখে যা আমার জাদুরি, তোরা লয়ে যা গোপাল, আমি দেব না গোপাল, অর্থাৎ তোরা গরুর পাল নিয়ে গঠে যা, আমি আমার গোপালকে বিদায় দেব না। এই বলেই মা আমার শ্রীরামকে বলছে, শ্রীরাম আমি দেব না, তোরা ফিরে যা, আমার গোপাল আমার কোলেই থাকবে। তখন শ্রীরাম বলছে, বেশ তবে আমরা চলে যাচ্ছি মা, তুমি তোমার গোপালকে রেখে দাও। শ্রীরাম বলছে, মা তুমি ব্যথা পেও না মা, তুমি জানো ভাইকে যখন আমরা বনে নিয়ে যাই, আমরা বনের মাঝে কি দিনের বেলায় স্বপ্ন দেখি মা, তুমি তো রজনীর শেষে স্বপ্ন দেখেছো, আর আমরা দিনের বেলায় স্বপ্ন দেখি, কেমন স্বপ্ন জানো মা, তুমি যেন ভাইকে বলো না, আমি তোমাকে বলছি, তুমি শোনো মা, কেমন স্বপ্ন দেখি আমরা সবাই মিলে। শ্রীরাম কহিছে বাণী, শোনো গো মা নন্দ রানী, শ্রীরাম কহিছে বাণী, শোনো গো মা নন্দ রানী, নীতি নীতি যাই মোরা বনে বনে, নীতি নীতি যাই মোরা বনে, যতে করা খালো মেলি মাঝে রাখিব নমালি, যতে করা খালো মেলি মাঝে রাখিব নমালি, ধেনু বংশ চড়াই যাই, আমরা কি দেখি জানো মা, ভাই কানাই আমাদের মাঝে থাকি, আর আমরা সবাই ভাইকে ঘিরে ঘিরে আনন্দ করতে থাকি, তারপর ভাই কি করে জানো, একটি সুন্দর গাছের তলায় বসে ওই মোহন মুরলিটা নিয়ে ভাই আনন্দে বাজন করতে থাকে। কারা আসে জানো মা, ভাই যখন মুরলি বাজায় ওই মুরলির ধ্বনি শুনে কত সুন্দর সুন্দর মানুষ আসে, শুনবে মা তুমি তাদের কথা, তবে শোনো
গো মোহন মো রলি রাবে নানা ছন্দে গান করে ভুবন আশিদার সন করে সবে আর আশিদার সন করে সবে তারা সবাই আসে মা সবাই আসে মা ভাই কানাইকে দর্শন করতে সবাই আসে মা ওই না বৃন্দাবনের মাঝে কত কথা বলবো মা গো ওই না বৃন্দাবনের মাঝে কত কথা বলবো মা গো সবাই আসে মা ও মা বৃন্দাবনের মাঝে কত প্রকারের মানুষ আসে মা জানো মা একটি মানুষ আসে না মা কি অপূর্ব দেখতে তার আবার চারটি বদন চারটি বদনে চার প্রকার কথা বলে জানো মা সে আসে কিনা হংসের উপরে চড়ে শুনবে মা তার কথা বল বল সিদাম বল এত কথা তোদের কাছে আছে কেন বলিস নি বাবা শোনো মা হংসের উপরে যে আসি চার বদন আর সেই চার বদনে কি করে জানো তবে আমি বলি শোনো প্রথম বদনে তার হুতা শোনো জলে দ্বিতীয় বদনে রাম কৃষ্ণ বলে তৃতীয় বদনে করে বেদ অধ্যয়ন আর চতুর্থ বদনে করে এই সৃষ্টির পালন তাই নাকি বলছে হ্যাঁ মা সে মানুষটি এসে কি করে জানো মা কানাইয়ের চারিপাশ গেড়ে গেড়ে কেবল একটি কথাই বলে আর কাঁদে কি বলে জানো আমার অপরাধ ক্ষমো হে আমার অপরাধ ক্ষমো হে শ্রী গোবিন্দ অপরাধ ক্ষম হে পরম দয়াল শ্রী গোবিন্দ তোমা ছাড়া আর জানি না পরম দয়াল শ্রী গোবিন্দ অপরাধ ক্ষম হে তারপর তারপর উমা তারপর হঠাৎ দেখি সেই বৃন্দাবনের বনের মাঝে শূন্য পথ দিয়ে একজন আসে অর্থাৎ উড়ে উড়ে কি করে আসি জানো মা বলবো তুমি শোনো গো তারপরে শূন্য পথে দেখলাম ওই রা পথে বজ্র হাতে দেখি মোরা ভয়েতে পালাই মা আমরা ভয়েতে পালাই মা বলি তার হাতে বজ্র দেখে ভয়েতে পালাই মা তার হাতে বজ্র দেখে এমন মানুষ দেখি নাই মা এমন মানুষ দেখি নাই মা তার হাতে বজ্র দেখে ভয়েতে পালাই মা
অথচ আমি কিছুই জানি না। জানো মা, আরো একটি মানুষ আসি, সে আমার আসে কিসে করে জানো মা? বৃষপৃষ্ঠে আসে, আর তাকে দেখলে মনে হয় কি প্রচন্ড রাগী মানুষ। এমন মানুষ আমরা কোথাও দেখি না মা। আবার তারপরে একটি ডুমুর থাকে, শিঙা থাকে, আবার জটা থাকে, তাই নাকি? হ্যাঁ মা হ্যাঁ, শোনো শোনো। ক্ষিপ্ত প্রায় এক জন বৃষ পৃষ্ঠে আরোহণ, ক্ষিপ্ত প্রায় এক জন বৃষ পৃষ্ঠে আরোহণ, দিয়া সিংহা ডুমুরনি শান, দিয়া সিংহা ডুমুরনি শান, শিরে জটা ত্রিলোচন হর্ষযঙ্গে বিভূষণ, শিরে জটা ত্রিলোচন হর্ষযঙ্গে বিভূষণ, সদায় জপায় রাম নাম, সদায় রাম রাম জপে মা, সদায় রাম নাম জপে মা। ও মা ভাই কানাইকে ঘিরে ঘিরে রাম নাম জপে মা, ভাই কানাইকে ঘিরে ঘিরে সিংহায় নিশান দিয়ে দিয়ে, ভাই কানাইকে ঘিরে ঘিরে রাম নাম জপে মা। ও সিনা, তারপর তারপর বেশ মজা লাগছে, বল বল। ও মা জানো কি বলবো তোমায়, ওই বিশাল মানুষটা হঠাৎ দেখি ভাই কানাইয়ের চরণতলে এসে পড়ে, চরণতলে এসে পড়ে তার একটি জটা ছেড়ে, সেই জটা থেকে কুলকুল কুলকুল করে জল পড়ে, আর সেই জল যখন চরণে পড়ে তার মস্তক থেকে এক রমণী বলে, আমি পেলাম কুল, পেলাম কুল, এতদিন পরে আমি আজ চরণ কুলে ঠাঁই পেলাম। জানো মা জানো, আরো আশ্চর্য ঘটনা, তুমি শুনলে অবাক হয়ে যাবে। শোনো মা শোনো। ও গো তারে বামে এক নারী তুলনা দিবারে নারী, তারে বামে এক নারী তুলনা দিবারে নারী, রূপে অন্ধকার নাশ করে, রূপে অন্ধকার নাশ করে। আমার থেকেও সুন্দর নাকি? হ্যাঁ মা হ্যাঁ, তাকে দেখে মনে হলো বিধাতা বুঝি সব রূপ দিয়ে তাকে সৃষ্টি করেছে, তাই নাকি? জানো মা তার মুখটা কেমন? জানো দেখলে মনে হয় যেন ঠিক পূর্ণিমার চাঁদের যেমন জ্যোতি, তার বদন চন্দ্রিমাও তেমন। আরো দেখলাম তার ভালে তিন আঁখি, আর কি করে জানো মা, স্বর্ণকান্তি শশীমুখী, ভালে শোভে তিন আঁখি, কোলে করি রহে গিরিধরি। মা গো তোমার গিরিধর কি কোলে করে কি করে জানো মা? তুমি তো তুই করে ননিদা, আর তোমার গোপাল ননি খেতে চায় না, আর সেই রমণী তার দশ হাত, সেই দশ হাতে কি করে জানো মা? ওগো কোলে লইয়া গিরি ধরে ননি খাওয়ায় দশ করে, কোলে লইয়া গিরি ধরে ননি খাওয়ায় দশ করে, কত ননি তার, কত ননি খায়।
বড়ি খায়? কি বলছিস শ্রীদা? হ্যাঁ মা, তার হাতে ননি খায়। আর সেই রমণী গোপাল কি বদনে চুম্বন করে নয়ন জলে বুক ভাসিয়ে কি বলে জানো মা? কেঁদে কেঁদে বলি, গোপাল ওরে নন্দ যশমতির আনন্দের দুলাল, একবার শুধু একবার মা বলে ডাক না বাবা, তুই ছাড়া যে আমার আর কেউ নাই, বল না বাবা। তাকে মা বলে ডাকি আমার গোপাল, না মা না। কতক্ষণই বলে জানো মা, তোমার গোপাল একবারও মা বলে ডাকে না। কি বলে জানো? তাকে বলে আজ নয়, আমি তোমায় মা বলে ডাকবো সেই দিন যেদিন আমি নদিয়ায় গিয়ে জীব উদ্ধারের জন্য সন্ন্যাস গ্রহণ করব। শান্তিপুরে যেদিন এসে তুমি অদ্বৈত ঘরণী হয়ে থাকবে, নাম হবে তোমার সীতা ঠাকুরানী, আমি প্রথম এসে তোমার কাছে ভিক্ষাং দেহি বলে কর পাতব। আর সেদিন কি করব জানো? আমি সেদিন তোমায় মা বলিব। আমি সেদিন তোমায় মা বলিব, তোমার সকল আশা তারপর জানো মা, সেই রমণী কত কাঁদে, বলে গোপাল আমি বড় আশা করি কৈলাস থেকে ছুটে এসেছি বৃন্দাবনে, তুই একবার মা বলবি না বাবা? তারপর তারপর কি হলো সিদ্ধা? জানো মা, সেই রমণী আসে আর সেই রমণীর সঙ্গে আর কারা আসি জানো মা? আরো অনেকজন আসি, তাদের কথা শুনবে তুমি, তবে শোনো মা, আর একজন আসি তার মুখটি দেখতে ঠিক হাতির মতন, তাই নাকি? বল বল তারা কি করে সে, তবে শোনো মা তারা কি করে। ওগো গজ মুখে এক জন মুশিকেতে আরোহণ, ওমা গজ মুখে একজন মুশিকেতে আরোহণ, সিন্দুরে মুণ্ডিত তনু খানে গো ধন ধ
দিদিকে দুটি সন্তান, একজনের হাতির মতো মুখ, টুকটুকে লাল বর্ণ, তার নাম হচ্ছে গণেশ। আর একজন আসে তার ছটি আলোর, তার নাম কার্তিকেয় গো। জানো মা, তাকে দেখলে মনে হয় ঠিক যেন বলাই দাদার মতন। তা তুমি কোনো চিন্তা করো না মা, বোনের মাঝে এত মানুষ আসে যে আমরা আনন্দেই দিন চলে যায়। তুমি কোনো চিন্তা করো না। এ দাসো সিদামে কয় মা তুমি না করো ভয়, এ দাসো সিদামে কয় মা তুমি না করো ভয়, কানো গেলে যত সুখ পাই পাই, কানো গেলে যত সুখ পাই, শীতল তোর ছাই বসিয়া মোর লিবাই, শীতল তোর ছাই বসিয়া মোর লিবাই, মোরা সবে ভাবলি চড়া রেখে ভবলি চড়াই মা, ভাই কানাইকে মাঝে রেখে আনন্দ আর ধরে না গো, ভাই কানাইকে মাঝে রেখে ভবলি চড়াই মা। এইভাবে সিদামের সাথে মায়ের কথোপকথন হচ্ছে। এমন সময় দাদা বলরাম চিন্তা করলেন, এত বিলম্ব কেন, দেখি তো যাই, কেন এখনো আসে না। এই বলে দাদা গঠির সাজে বেরিয়ে যাত্রা করলেন। বাজত সাব গোঠ বাজনা, সাজত বল বীরে মদে ঘুর নিত নয়ন রে, ওরে কানাই আই, মদে ঘুরিনি তো নয়ন যুগল, পাগলা টোপটি ছিড়ে পাগলা টোপটি ছিড়ে, পাগলা পালাই চলেছে রে, বাহি মুখে লালা পড়ছে, কানাই কানাই বলতে বলতে এবার মায়ের কাছে গিয়ে উপস্থিত হয়েছে। মায়ের কাছে উপস্থিত হয়ে ডাকছে, কানাই কানাই, কিরে তুই এখনো বসে আছিস কেন, চল গোটে যেতে হবে। সিদাম বলছে, দাদা মা বিদায় দিচ্ছে না, মা বিদায় দিচ্ছে না, নিশ্চয়ই দেবে, মাকে তোরা বল। বলরাম গিয়ে যখন মাকে বলেছে, মায়া মার বলরামের কর দুটি ধরে, গোপালের কর দুটি সঁপে দিয়ে বলছে, বলরাম রে তুই হলি আমার একমাত্র সম্বল, তোর করে আমি আমার গোপালকে সঁপে দিই, শান্তি মনে ঘরে বসে থাকি। আজও তাই আমি তো ভাইকে তোর করে সঁপে দিলাম বাবা, ঠিক সময় মতো
তুই আমার গোপালকে নিয়ে ঘরে আসিস। এবার মা মা নয়ন জলে বুক ভাসিয়ে গোপালকে সাজিয়ে দিলেন, এবং মা চূড়া যখন বাঁধতে পারল না, দাদা বলরাম গিয়ে কানাইয়ের চূড়া বেঁধে দিয়েছে, দিয়ে এইবার যাত্রা করেছে। যখন যাত্রা করছি, বৃন্দাবনের অবস্থা কেমন গো? লতা আদি গুল্ম সবাই আনন্দে পথের উপর লুটিয়ে পড়ছে। কেমন ভাবে চলেছি? চলে হেলিতে চলে দুলিতে, চলে হেলিতে চলে দুলিতে, ঢলিতে ঢলিতে যায়, ঢলিতে ঢলিতে যায়, গোপাল নেচে নেচে চলেছে রে। যখন গোঠ যাত্রা করেছি, সবাই সেই গোঠলীলা দর্শন করছে। বৃন্দাবনের শিশু তারাও, যারা কানাই বলতে পারে না, আদু আদু কান্তি সবাই একে অপরকে বলছে, চল সবাই আমরা কানাইকে দেখে আসি। এমন সময় যাবতী সম্মুখ দিয়ে যখন চলেছে গোঠযাত্রা, শ্রীমতী রাধারানী চন্দ্রশালিকার উপর থেকে দর্শন করলেন। ললিতাকে বলছে, ললিতা দেখে যা, ওই দেখ আমার বধু কটু যাত্রা করেছে। ললিতা বলছি, সখিরে কটু যাত্রা তো করলো, কিন্তু তোর বধু কোনটা আমরা চিনতে পাচ্ছি না, বল কোনটা, বল। যেই বলেছি, রাধারানী হাস্য করে বলছি, চিনতে পাচ্ছিস না, ওই দেখ কুড়লি বাজাচ্ছে, ওই যে ও সখী, ওই দেখ সুবলের গলায় হার, বই যায় মোর প্রাণ না, সুবলের গলায় হাত, বই যায় মোর প্রাণ না, এবে পাল চালালো বিপিনে বিপিনে, এবে পাল চালালো বিপিনে, আমার প্রাণ তাকালো, এবং গোবিন্দ বলছি, শ্রীরাম দাদাকে একটু আগিয়ে দে। ওই দেখ চন্দ্রশালিকার উপর রাধারানী দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে আমার জন্য, বধু আমার। এবার রাধারানী নয়নে নয়ন দিলেন, যেই নয়নে নয়ন দিল কি হলো তখন, ও নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, শ্যামের নয়ন রাধারানীর নয়ন যুগল নয়ন এক হলো, নয়নে নয়নে মিলন।
রাধে রাধা গোবিন্দ জয়।